হ্যালো, আজ আবার আমাদের দেখা হচ্ছে। আজকে আমাদের নতুন টপিক, নতুন টপিক হচ্ছে টেন্স আমরা পড়ছি, এবং সেটা পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, প্রথম যেটা সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলবো। পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে যে ধরো এটা একটা সময়, এটাকে আমরা একটা সময় হিসেবে যদি ধরি এবং এই সময়টাকে ভাগ করি। আমরা তো টেন্স মানে সময়টাকে ভাগ করে করে করি, তো সেখানে ধরো এই একটা ভাগ করলাম, এই ভাগে এই পাস্টটা হচ্ছে প্রেজেন্ট, এদিকটা প্রেজেন্ট টেন্স চলে গেলো। এবার পাস্ট টেন্স নিয়ে কাজ করছি, পাস্ট টেন্সের ভাগটা একটু বেশি রাখলাম। ওকে, এইবার যেটা হচ্ছে এইখানে যে গোটা ভাগটা রইল, এইখান থেকে এই যে এই ভাগটা রইল, এইটা আমরা কি বলছি, এটাকে আমরা বলছি পাস্ট। ওকে, এইটা পাস্ট। এইবার এই অতীতকাল, এই যে অতীতকাল, এই অতীতকালে যখন যখন ধরো কোনো কাজ হচ্ছে, সেই কাজটা কি হচ্ছে, দুটো কাজ হচ্ছে। এবার দুটো কাজ হলে পরে একটা কাজ অবশ্যই আগে হবে, আরেকটা কাজ অবশ্যই পরে হবে। তাহলে যে কাজটা আগে হবে সেই কাজটার কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে, আর যে কাজটা পরে হবে সেই কাজটার কি হবে, পাস্ট সিম্পল হবে। ওকে, ধরো এখানে এই যে অতীতকাল, এই অতীতকালের ভেতরে দুটো ঘটনা ঘটছে। এই ঘটনাগুলো, এখানে একটা ঘটনা ঘটছে, আবার এখানে একটা ঘটনা ঘটছে। প্রথম ঘটনাটাকে আমরা বলছি ইভেন্ট ওয়ান, প্রথম ঘটনাটা ইভেন্ট ওয়ান, আর সেকেন্ড ঘটনা যেটা ঘটছে এটাকে বলছি ইভেন্ট টু, অর্থাৎ দুটো ঘটনা। এইবার যখন ইভেন্ট ওয়ান আর ইভেন্ট টু এই দুটো ঘটনা ঘটছে, এই দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটবে সেই ঘটনাটা কি হবে, পাস্ট পার্টিসিপল হবে, আর যে ঘটনাটা পরে ঘটবে সেটা পাস্ট সিম্পল হবে। ওকে, উদাহরণ নিয়ে দেখা যাক। এবার পাস্ট পারফেক্টের ক্ষেত্রে যে রূপটা হবে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টটা। তোমরা কি রূপটা পড়েছিলে, প্রেজেন্ট পারফেক্টে যে রূপটা পড়েছো সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট আসে, তারপরে হ্যাভ বা হ্যাজ বসবে, তারপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্মটা বা পাস্ট পার্টিসিপলের ফর্মটা বসবে। ওকে, তো এখানেও আমাদের কি করতে হবে, ওই রকমই অনেকটা যাবে, সেক্ষেত্রে আমাদের হ্যাভ বা হ্যাজটাকে পাস্ট টেন্সে নিয়ে আসতে হবে। ওকে, তাহলে হ্যাড হবে, তাহলে প্রথমে সাবজেক্ট আসবে, তারপরে কি আসবে, হ্যাড আসবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল বা থার্ড ফর্মটা চলে আসবে। ওকে, এবং আরেকটা তো প্রেজেন্ট, সরি, পাস্ট পাস্ট সিম্পল হবে, ওইটা তো তোমরা তৈরি করতে জানো। এবার তাহলে পরে দুটো ঘটনা দেখো। প্রথম উদাহরণে আমাদের আছে, একটা হচ্ছে দ্য প্লে হ্যাড বিগান আফটার রবি রিচ দ্য গ্রাউন্ড, কেমন? তাহলে দুটো ঘটনা ঘটছে, একটা হচ্ছে খেলা শুরুর ঘটনা ঘটছে, আরেকটা হচ্ছে রবি রবি রিচ দ্য গ্রাউন্ড, অর্থাৎ রবি মাঠের পৌঁছানোর ঘটনা ঘটছে। তাহলে কোন ঘটনাটা আগে ঘটছে, খেলার শুরুর ঘটনাটা আগে ঘটছে, না রবির পৌঁছানোর ঘটনাটা আগে হচ্ছে তারপরে খেলাটা শুরু হচ্ছে? তো এইটা বুঝতে গেলে আমাদের কি করতে হবে, দেখতে হবে কার পেছনে হ্যাড আছে, কোন কোনটার পেছনে হ্যাড আছে, কোন সাবজেক্টের পেছনে। যার পেছনে হ্যাড থাকবে অর্থাৎ পাস্ট পার্টিসিপল, পাস্ট পারফেক্ট থাকবে যে সেন্টেন্সটা, সেই সেন্টেন্সটাই কি হবে আমাদের ক্ষেত্রে, সেই সেন্টেন্সটাকে বুঝবো যে আগে ঘটছে। যেমন ধরো দ্য প্লে হ্যাড বিগান, এখানে খেলাটা আগে শুরু হয়েছিল এবং রবি তারপরে পৌঁছেছিল, ঠিক আছে? আবার সেকেন্ড উদাহরণে চলে আসি, বলছে যে রবি টোল্ড দ্যাট হি হ্যাড রিসিভড দ্য লেটার ফ্রম হিজ ফাদার। রবি বলল যে সে তার বাবার কাছ থেকে কি পেয়েছে, একটা চিঠি পেয়েছে। তাহলে দুটো ঘটনা, একটা হচ্ছে বাবার কাছ থেকে চিঠি পাওয়া, আরেকটা হচ্ছে রবির বলা। এবার তাহলে কোন ঘটনাটা আগে ঘটছে, চিঠি পাওয়ার আগে ঘটনাটা আগে ঘটছে, না রবির বলার ঘটনাটা আগে ঘটছে? এখানে দেখি বুঝতে পারছো যে আগেও চিঠি পেয়েছে, তারপরেও কি করছে, চিঠি পাওয়ার ঘটনাটা বলছে। যদি চিঠি না পেতো তাহলে চিঠি পাওয়ার ঘটনা বলতে পারতো না, সিম্পল। তো তাহলে যেহেতু আগে চিঠি পাওয়ার ঘটনাটা বলছে, মানে ঘটনাটা ঘটেছে, সেই জন্য কি হবে, হি হ্যাড রিসিভ দ্য লেটার, কেমন, হি হ্যাড রিসিভ দ্য লেটার ফ্রম হিজ ফাদার। তো তাহলে পাস্ট পারফেক্টে কোনটাকে নিয়ে এলাম, ওর চিঠি রিসিভ করা বা চিঠি পাওয়ার ঘটনাটা আগে এলো, আর রবি টোল্ড, রবি বলেছিল এই কাজটা, যেহেতু চিঠি পাওয়ার পরের ঘটনা, সেই জন্য তখন আমরা কি করলাম, রবি টোল্ড এই কথাটা এখানে বললাম যে পাস্ট সিম্পল টেন্সে। ওকে, এরপরে দেখো আরেকটা আসছে, আরেকটা উদাহরণ, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, এটা একটা ঘটনা, রুগীটা মারা গেল বিফোর দ্য ডক্টর কেম।
ডাক্তার আসার আগে রুগীটা মারা গেল, কেমন এটা এখানে বলা হচ্ছে। তাহলে দুটো ঘটনা, তাহলে কোন ঘটনাটা আগে ঘটছে? রুগীর মারা যাওয়ার ঘটনাটা আগে ঘটছে, অতএব ওইটাতে কি হবে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে। আর ডাক্তার আসার ঘটনা যেহেতু পরে ঘটছে, সেহেতু সেখানে কি হবে, পাস্ট সিম্পল হয়ে যাবে। ওকে, এইবার এখানে আরেকটা উদাহরণ আছে, এটাতে আমরা পরে আসছি, এবার সেটা আমরা এক্সপ্লেন পরে করছি। এইবারে দেখো আরেকটা উদাহরণ নিয়ে নাও, দে হ্যাড রিচ দ্য স্কুল, তারা স্কুলে পৌঁছালো, বিফোর দ্য বেল র্যাং, ঘন্টা পড়ার আগে। ঠিক আছে, তাহলে দুটো ঘটনা ঘটছে, একটা ঘন্টা পড়া ঘটনা হচ্ছে, আরেকটা হচ্ছে তাদের স্কুলে পৌঁছানো ঘটনা হচ্ছে, এবং দুটোই খুব কাছাকাছি সময়ের মধ্যে হচ্ছে, এবং দুটোই অতীতকালে হচ্ছে। তাহলে পাস্ট পারফেক্টে কোনটা আসবে? যেহেতু তারা স্কুলে আগে পৌঁছচ্ছে, সেই জন্য কি হচ্ছে, পাস্ট পারফেক্টে ওদের স্কুলে পৌঁছানো ঘটনা হচ্ছে। আর বেল র্যাং, এটা হচ্ছে ওদের পৌঁছানোর পরে যেহেতু ঘটছে, অর্থাৎ ঘন্টা পড়ছে ওরা স্কুলে পৌঁছে যাবার পরে, সেই জন্য ওখানে পাস্ট সিম্পল ব্যবহার হচ্ছে। এবার এখানে যেটা কতগুলো শব্দ দেখো আমরা ব্যবহার করছি, সেটা হচ্ছে একটা হচ্ছে এই যে দেখো বিফোর, ঠিক আছে। এইবারে দেখো আরেকটা শব্দ এখানে, এখানেও আমরা দেখো ব্যবহার করেছিলাম, এখানেও দেখো বিফোর ব্যবহার করেছিলাম, ঠিক আছে। এবার আরেকটা উদাহরণ নিই, তাহলে ক্লিয়ার হবে। দ্য ডক্টর কেম, আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড, তাহলে দুটো ঘটনা, পেশেন্ট হ্যাড ডাইড আর ডক্টর কেম, এই উদাহরণটা দেখো খেয়াল করে, আগেও আমরা নিয়েছি। এইবার কি হচ্ছে, এইখানে দেখো খেয়াল করে আফটার আছে, এই একই উদাহরণ পরপর দুটোই একই কথা বলছে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রুগীটা মারা গেল, বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার আগে। আর পরের উদাহরণটাতে কি আছে, দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড, ডাক্তার এলো রুগীটা মারা যাওয়ার পরে, ঠিক আছে। তাহলে ডাক্তার আসার আগে রুগী মরে গেল, অথবা রুগী মরে গেল, ডাক্তার এলো রুগী মরে যাওয়ার পরে, এরকম দু রকম ভাবে আমরা বলতে পারি। তাহলে পরে এবার আফটার আর বিফোর দিয়ে যখন আমরা করব সেন্টেন্স দুটোকে যোগ করব, সেরকম সময়টা আমরা কি করব, আফটার যখন দেব, আফটারের পরে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স আসবে, আফটারের আগে কি আসবে, পাস্ট সিম্পল হবে। আর বিফোর দিয়ে যদি যোগ করি, তাহলে বিফোর দিয়ে যোগ করলে কি হবে, বিফোরের আগে পাস্ট পারফেক্ট আসবে, আর বিফোরের পরে পাস্ট সিম্পল হবে। ওকে, মানে বিফোরের সবসময় মনে রাখবে পাস্ট পারফেক্ট, আর সোজা কথায় বিফোর মানে আগে, আফটার মানে পরে। এবার যেটা হচ্ছে যে বিফোরের আগে পাস্ট পারফেক্ট বসবে, আর আফটার যদি বসায়, আফটার মানে পরে, পরে পাস্ট পারফেক্ট বসবে, এরকম ভাবে মনে রাখলে দেখবে সহজে মনে থাকবে। কিন্তু ঘটনাটা খেয়াল করবে যে এটাকে কিন্তু আমরা আগে পরে, আগে পরে করে বসাতেই পারি, মানে দুটো দুটো সেন্টেন্স, দুটো আলাদা আলাদা সেন্টেন্স, সেটাকে আমরা কোনোটাকে আগে কোনোটাকে পরে বসাতেই পারি, কোনো মানের কোনো চেঞ্জ হবে না। কিন্তু খেয়াল রাখতে হবে যে সেটা পাস্ট পারফেক্ট যেটা আছে সেটা আফটারের পরে বসবে, আর পাস্ট পারফেক্টটা বিফোরের আগে বসবে, এইটুকু শুধু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এখানেও দেখো দে হ্যাড রিচ দ্য স্কুল বিফোর দ্য বেল র্যাং, তারা কি করেছিল, স্কুলে পৌঁছেছিল ঘন্টা পড়ার আগে। ওকে, এবার যদি বলি অন্যরকম, আফটার করে যদি বলতাম তাহলে কি দাঁড়াতো, তাহলে তারা স্কুলে পৌঁছেছিল ঘন্টা পড়ার আগে। এবার যদি এটাকে পরে দিয়ে করতাম তাহলে কি হতো, যে তারা স্কুলে পৌঁছানোর পরে ঘন্টা পড়েছিল, তাই তো, তারা স্কুলে পৌঁছানোর আগে, তারা স্কুলে পৌঁছানোর পরে ঘন্টা পড়েছিল। দুটো দুটো বাক্যই একই বাক্য, মানে দুটো সেন্সই একই সেন্স তোমাকে দিচ্ছে। এবার সেক্ষেত্রে তাহলে আমরা কি করতাম, দ্য বেল র্যাং আফটার দে হ্যাড রিচড দ্য স্কুল, এইভাবে আমরা করতাম। তাহলে বিফোর আর আফটারটা কিভাবে হচ্ছে, যদি বিফোর হয় বিফোরের আগে কি আসবে, পাস্ট পারফেক্ট বসবে, যদি আফটার দিয়ে তুমি বাক্যটাকে যোগ করো তাহলে পরে আফটারের পরে পাস্ট পারফেক্ট আসবে। ওকে, এই অবধি ক্লিয়ার? আচ্ছা, এরপরে আরেকটা দেখো, আই হ্যাড ডান মাই এক্সারসাইজ ওয়েন রবি কেম টু সি মি, যখন ওয়েন দিয়ে যুক্ত হবে, কেমন একটা বাক্য যখন ওয়েন থাকবে। আগে আমরা কি দেখলাম, বিফোর আফটার দেখে নিয়েছি, এবারে দেখো খেয়াল করে ওয়েন এসছে, ওয়েন দিয়ে যখন একটা বাক্য থাকবে, যে হি হ্যাড ডান মাই, আই হ্যাড ডান মাই এক্সারসাইজ, আমি আমার কাজটা, বাড়ির কাজটা শেষ করেছি,
তারপরেই কে এলো, রবি কেম টু সি মি, রবি আমার সাথে দেখা করতে এলো। ওকে, তাহলে হোয়েন দিয়ে যখন থাকছে লিঙ্কার হিসাবে বা মাঝখানে যখন হোয়েনটা থাকছে, তখন কি হবে, হোয়েনের আগে কিন্তু সবসময় কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে, ঠিক আছে? হোয়েনের পরে পাস্ট পারফেক্ট টেন্স বসাবে না। ওকে, তাহলে দুটো ক্ষেত্র দেখো, বিফোর এবং হোয়েন, এই দুটো যখন আমরা বাক্যের ভেতরে ব্যবহার করব, মানে দুটো ঘটনা বা দুটো বাক্যকে যুক্ত করতে যখন আমরা বিফোর আর হোয়েন ব্যবহার করব, তখন কি করব, এই হোয়েনের আগে আর বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স হবে, আর আফটার দিয়ে যখন যুক্ত করব, তখন আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্সটা হবে, বাকি ক্ষেত্রগুলোতে কি হবে, পাস্ট সিম্পল টেন্স হবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে আরো কিছু শব্দ আছে বা আরো কিছু বাক্য আছে এই পাস্ট পারফেক্টে যেগুলো আমরা ব্যবহার করে থাকি, সেরকম হচ্ছে যে যেগুলো হতে পারতো কিন্তু হয়তো হয়নি, কেমন, হতে পারতো অথচ হয়নি, এরকম ধরনের যখন কোনো ঘটনা হয়, মানে আমি করতে পারতাম, আমি যেতে পারতাম, আমি খেতে পারতাম, আমি ঘুমাতে পারতাম, এরকম ধরনের যে কথাগুলো আমরা বিভিন্ন সময় তো বলে থাকি, তো যেটা হতে পারতো কিন্তু হয়নি, এরকম যখন হয় তখন আমরা সেই শব্দগুলোকে কি দিয়ে এক্সপ্রেস করি, আমরা কুড হ্যাভ, কুড হ্যাভ দিয়ে করি, তারপরে দেখো মাইট হ্যাভ দিয়ে করি, উড হ্যাভ দিয়ে করি, কেমন, কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ, যেগুলো হতে পারতো কিন্তু হয়নি, এবং অতীতকালে অবশ্যই, ঠিক আছে? তো তাহলে পরে এখানে আই কুড হ্যাভ ইটেন, এগুলো কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স, এটা মনে রেখো, আই কুড হ্যাভ ইটেন, দেখো সরি, ইউ কুড হ্যাভ ইটেন, আই কুড হ্যাভ ইটেন বললেও হতো, তো ইউ কুড হ্যাভ ইটেন, এবার কুডটা যদি না থাকতো তাহলে কি হতো, ইউ হ্যাভ ইটেন হতো, কেমন, ইউ হ্যাভ ইটেন হতো, পাস্ট পারফেক্ট টেন্স হতো, কিন্তু কুডটা মানে সেখানের মানেটা কি হতো, তুমি প্রেজেন্ট টেন্সে হতো, যে প্রেজেন্ট পারফেক্টে হতো এবং তুমি খেয়েছো, কিছুক্ষণ আগে খেয়েছো বলতো, কিন্তু কুড হ্যাভ ইটেন যখন আমি বলছি তখন কি হচ্ছে, আমি খেতে পারতাম এই কথাটা বলছি, আই উড হ্যাভ রিচড, আমি পৌঁছতে পারতাম কিন্তু আমি কোনো কারণে পৌঁছতে পারিনি, কেমন, অথবা দ্য সার্ভেন্ট মাইট হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর ইউ টেল, দ্য সার্ভেন্ট মাইট হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, সার্ভেন্ট অর্থাৎ চাকরটা তার কাজটা শেষ করে রাখতেই পারত বিফোর ইউ টেল, তুমি বলার আগে, কেমন, তাহলে পরে এখানে কি হচ্ছে, যে সার্ভেন্টের কথা বলা হচ্ছে, যে সার্ভেন্টকে কি করতে, তুমি বললে তারপরে সার্ভেন্ট গিয়ে কাজটা শেষ করলো, তাহলে তোমার বলা কাজটা আগে হলো, সার্ভেন্টের শেষ করা কাজটা পরে হলো, এবং সেখানে বলা হচ্ছে যে তুমি যদি বলার আগেই সার্ভেন্ট কাজটা শেষ করে রাখতে পারতো কিন্তু সে করেনি, এবার করতে পারতো কিন্তু করেনি, হতে পারতো কিন্তু হয়নি, যেতে পারতো কিন্তু যায়নি, এই ধরনের যখন বাক্যগুলো হবে তখন কুড হ্যাভ, উড হ্যাভ বা মাইট হ্যাভ দিয়ে কাজটা সে মানে কথাটা আমাদের বলতে হবে, মানে যেখানে কি হচ্ছে, সোজা কথায় সম্ভাবনার কথা বলা হবে। যখন সম্ভাবনার কথা বলা হবে তখন কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ এই শব্দগুলো দিয়ে আমাদের করতে হবে। ওকে, এটা ক্লিয়ার? আচ্ছা, আরেক ধরনের আছে, সেটা হচ্ছে যে যেগুলোকে বলা হয় সেমি নেগেটিভ, সেমি নেগেটিভ মানে পুরোপুরি না সূচক নয়, আবার পুরোপুরি হ্যাঁ সূচকও না, ঠিক আছে? যেমন ধরো করেছি কি করিনি, গেছি কি যায়নি, এই ধরনের যে বাক্যগুলো হয়, মানে গেছি কি যায় যেতে পার, মানে গেছি কি যায়নি তার মধ্যে একটা ঘটনা ঘটে গেল, আমি করেছি কি করিনি তার মধ্যেই তুমি চলে এলে, এরকম যে ঘটনাগুলো হয় সেইগুলোকে হচ্ছে সেমি নেগেটিভ আমরা বলি। মানে পুরো নাও না, পুরো হ্যাঁও না, মাঝে মাঝে একটা জায়গায় থাকে, তো এরকম সেমি নেগেটিভ ওয়ার্ডগুলোকে মানে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো যেমন হচ্ছে হার্ডলি, কেমন, হার্ডলি, স্কার্সলি, হার্ডলি, স্কার্সলি, নো সুনার, এই ধরনের শব্দগুলোকে বলা হয় সেমি নেগেটিভ, ঠিক আছে? তো হার্ডলি, স্কার্সলি, হ্যাড উই স্টার্টেড ওয়েন ইট বিগান টু রেন, হার্ডলি, স্কার্সলি, হ্যাড উই স্টার্টেড ওয়েন ইট বিগান টু রেন, তাহলে আমরা যাত্রা শুরু করেছি কি করিনি তার মধ্যে কি হলো, বৃষ্টি শুরু হয়ে গেল, কেমন, এখানে তুমি স্কার্সলি, উই হ্যাড উই রিচড স্টার্টেড ওয়েন ইট বিগান টু রেন এটা বলতে পারি, অথবা বলতে পারি হার্ডলি হ্যাড উই স্টার্টেড ওয়েন ইট বিগান টু রেন, দুটোর মধ্যে যে কোনো একটা আমরা বলতে পারি। তো তাহলে আমরা শুরু করেছি কি করিনি, যাত্রা শুরু করেছি কি করিনি, বৃষ্টি শুরু হয়ে গেল, এরকম যখন ক্ষেত্রগুলোতেও আমরা কি করব, সেমি নেগেটিভ এইভাবে আমরা ব্যবহার করবো। তবে এখানে ব্যবহার করার সময় একটা মজা আছে, মজাটা কি,
সেটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো যে যখন হ্যাডটা ব্যবহার হচ্ছে, এই যেমন ধরো এখানে একটা হ্যাড ব্যবহার হয়েছে, তারপরে এই 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 জায়গাগুলোতে হ্যাড ব্যবহার হয়েছে, এই যে দেখো হ্যাড ব্যবহার হয়েছে, এরকম যখন হ্যাডটা ব্যবহার হচ্ছে, হ্যাডটা কার পরে ব্যবহার হচ্ছে? সাবজেক্টের পরে হ্যাড বসছিল। আমরা কিন্তু নিয়মেও পড়েছিলাম সাবজেক্ট সাবজেক্টের পরে হ্যাড আসবে, ঠিক আছে? কিন্তু যখন সেমি নেগেটিভ দিয়ে পড়বো তখন কি হবে? তখন দেখা যাবে যে সাবজেক্টের আগে হ্যাডটা বসছে। যেমন ধরো এখানে উই, এই যে উইটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের আগে কি আসছে? হ্যাড আসছে, ঠিক আছে? নো সুনার, নো সুনার হ্যাড উই লেফট দ্য হাউস, উই উইটা সাবজেক্ট, সাবজেক্টের আগে কিন্তু হ্যাড আসছে, ঠিক আছে? ঠিক একই রকম ভাবে হার্ডলি বা স্কার্সলি হলেও হ্যাডটা সাবজেক্টের আগে বসবে, আর নো সুনার যখন বসাবো তখনও কিন্তু সাবজেক্টের আগে হ্যাড বসবে, ঠিক আছে? এইটা কিন্তু এইগুলোর ক্ষেত্রে একটু মনে রাখতে হবে, হার্ডলি স্কার্সলি নো সুনার, এই এই এইটার ক্ষেত্রেই শুধু তোমাকে মনে রাখতে হবে যে সাবজেক্টের আগে হ্যাড বসবে। এবং তার সাথে এটা তৈরি করার একটা নিয়মটা আমি ছোট করে বলে দিচ্ছি, যখন হার্ডলি বা স্কার্সলি দিয়ে বাক্য তৈরি করবে তখন যেটা হবে সেটা হচ্ছে স্কার্সলি হ্যাড উই স্টার্টেড, অর্থাৎ প্রথমে স্কার্সলি বসবে বা হার্ডলি বসবে, তারপরে হ্যাড বসবে, তারপরে সাবজেক্ট বসবে, এবং যে কাজটা আগে হয়েছে সেই কাজটা বসবে, এবং যে কাজটা পরে হয়েছে সেই কাজটা বসবে। হার্ডলি দিয়েও তাই, প্রথমে হার্ডলি আসবে, তারপরে হ্যাড আসবে, হ্যাডের পরে যে সাবজেক্ট সমেত যে কাজটা আগে হয়েছে সেই কাজটা বসবে, আর যে কাজটা পরে হয়েছে সেই কাজটা বসবে। নোসুনারের ক্ষেত্রে, নোসুনারের ক্ষেত্রেও দেখো তাই, প্রথমে নোসুনার বসবে, তারপরে হ্যাড বসবে, তারপরে হচ্ছে যে উই লেভ দ্য হাউস, হ্যাড উই লেভ দ্য হাউস, অর্থাৎ নো সুনার হ্যাড যে কাজটা আগে হয়েছে, তারপরে একটা দেন বসবে, আর তারপরে সেকেন্ড কাজটা হবে, ঠিক আছে? এই যে উইল লেভ দ্য হাউস, এইটা হচ্ছে ইভেন্ট ওয়ান, আর এইটা হলো ইট বিগ্যান টু রেন, এটা হলো ইভেন্ট টু, ঠিক আছে? এবং সেটা নো সুনারের ক্ষেত্রে দেন দিয়ে যুক্ত হবে, আর হার্ডলি বা স্কার্সলি হলে কি হবে? হোয়েন দিয়ে যুক্ত হবে। ওকে, হার্ডলি স্কার্সলি যখন আমরা ব্যবহার করব সেটাকে হোয়েন দিয়ে যুক্ত করব, আর দুটো কাজকে যখন যুক্ত করছি তখন হোয়েন দিয়ে যুক্ত করছি, আর নো সুনার যখন বলবো তখন আমরা যুক্ত করব কি দিয়ে? দেন দিয়ে। তাহলে আরেকবার দেখে নি জিনিসটা কেমন হবে। হার্ডলি স্কার্সলি যে কোনো একটা বসলো, তারপরে হ্যাড আসবে, তারপরে যে কাজটা আগে হচ্ছে সেই কাজটা বসবে, তারপরে হোয়েন আসবে, তারপরে যে কাজটা পরে হচ্ছে সেটা আসবে। আর নো সুনারের ক্ষেত্রে কি হবে? নো সুনার আসবে, নো সুনারের পরে হ্যাড আসবে, হ্যাডের পরে যে কাজটা আগে হচ্ছে, অর্থাৎ এই যে ইভেন্ট ওয়ান, সেটা বসে যাবে, তারপরে একটা দেন বসাবো, দেন বসিয়ে যে কাজটা পরে হচ্ছে সেই কাজটা তারপরে বসাবো, সেকেন্ড কাজটা। ওকে, তো এটা তোমরা দেখে নাও, ভালো করে দেখো, ভিডিওটা আরেকবার ভালো করে দেখবে, যদি বুঝতে না পারো তো আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আজকে এই পর্যন্তই, টাটা, আবার দেখা হবে।